বর্তমান তৃণমূল কংগ্রেস কোনো পলিটিক্যাল পার্টি না, এটা বর্তমানে একটা কোম্পানি। তাই কোম্পানির কর্মচারীরা সব দিনই চাইবে তার কোম্পানির প্রচার করার জন্য। এই কোম্পানিতে বহু জিনিস বিক্রি হয়, কেনাবেচা হয়, যেমন গরু পাচার হয়, বালি পাচার হয়, কয়লা পাচার হয়, আরও আরও অনেক কিছু আছে। এই কোম্পানি জানে না যে ভারতবর্ষের সংবিধান 1950 সালের 26শে জানুয়ারি সৃষ্টি হয়েছিল, তার জন্যে সেই দিনটা, সেই জন্যেই আমরা এই দিনটাকে প্রতি বছর বছর প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। ওনারা জানেন না, তাই এই দিনটাকে মর্যাদা দিচ্ছেন না এবং জাতীয় পতাকার মর্যাদা রাখছেন না। এনাদের মতো মানুষ এই পশ্চিমবাংলায় থাকা না থাকা একই সমান। এনাদের মতো মানুষ এই পশ্চিমবাংলায় রয়েছে বলে আজকে পশ্চিমবাংলার একটা জঞ্জালে পরিণত হয়েছে। গোটা পশ্চিমবাংলার মানুষ দুঃখে কষ্টে রয়েছে। অবিলম্বে এই সব মানুষকে বের করে দিয়ে দেওয়া দরকার। অবিলম্বে এই মানুষগুলোকে পশ্চিমবাংলায় কেন গোটা ভারতবর্ষ থেকে বের করে দেওয়া দরকার আছে, যারা এই দিনটিকে সঠিকভাবে পালন করছে না, মান্যতা দিচ্ছে না এবং জাতীয় পতাকাকে অপমান করছেন। এই সব নেতাদের লজ্জা থাকা উচিত, জাতীয় পতাকাকে যারা অপমান করে।